নাটোরে আদালতের নির্দেশে শহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক বিভাগ। সোমবার 13 ফেব্রুয়ারি বেলা 11টা থেকে শহরের হরিশপুর বাইপাস মোড় এলাকা হতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। শহরের হরিশপুর বাইপাস মোড় এলাকা থেকে বন বেলঘরিয়া বাইপাস মোড় পর্যন্ত প্রায় 6 কিলোমিটার এবং মাদ্রাসা মোড় থেকে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার ফুটপাত অবৈধ দখলদারমুক্ত করতে আদালত নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশনাসহ জেলা প্রশাসনের পর্যালোচনা সভার সিদ্ধান্ত মোতাবেক ফুটপাত দখলমুক্ত করার এই অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি জুবায়ের হাবিব, নাটোর উপবিভাগীয় প্রকৌশলী সড়ক বিভাগ আব্দুল মান্নান আকন্দ প্রমুখ। নাটোরের উপবিভাগীয় প্রকৌশলী সড়ক বিভাগ আব্দুল মান্নান আকন্দ বলেন, আজকে নাটোর শহরের হরিশপুর মোড় থেকে বেলঘরিয়া মোড় পর্যন্ত এবং এসপি অফিস থেকে মাদ্রাসা মোড় পর্যন্ত এই অংশটুকু ফুটপাতে অবৈধভাবে দখলদার এবং সড়ক জনপথের জমিতে যারা অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে তাদেরকে উচ্ছেদের অভিযান আজকে পরিচালিত হচ্ছে, এবং আগামীকালও আমরা যদি আজকে শেষ করতে না পারি আগামীকালও আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করব। জনস্বার্থেই আজকের এই উচ্ছেদ অভিযানটা পরিচালিত হচ্ছে, যারা জনগণ এই যে ফুটপাত ব্যবহার করতে পারছেন না, অনেক দোকানদার অনেক ব্যবসায়ী তারা ফুটপাতটা দখল করে রেখেছে, এই দখলমুক্ত করার জন্য আজকের এই অভিযান, এবং এটা পুরোটাই জনগণ যেন এই ভোগান্তির শিকার না হন জনস্বার্থে অভিযানটা পরিচালনা করা হচ্ছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী শহরের সড়কে দুধারে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের এই অভিযান চালানো হচ্ছে। আদালতের নির্দেশনা প্রতিপালনে আমরা উচ্ছেদ কার্যক্রমটি পরিচালনা করছি, এবং এখানে যত ফুটপাতের উপরে পাবলিকের হাঁটার জন্য, সাধারণ মানুষের হাঁটার জন্য, হাঁটা চলার জন্য, তাদের স্বস্তির জন্য যে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা প্রয়োজন সেগুলো সবগুলি আমরা উচ্ছেদ করব। বনলতা রাখি, চ্যানেল এ নিউজ।